প্লিজ সাবস্ক্রাইব টেকনিক্যাল রেহান অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অবশেষে ফাঁস হয়ে গেল সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে সুযোগ না পাওয়ার আসল রহস্য। এখন পর্যন্ত হায়দ্রাবাদ মোট 5টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে মাত্র 1টিতে খেলেছেন সাকিব আল হাসান, সেটি আবার প্রথম ম্যাচে, সেটি ছিল কলকাতার বিপক্ষে। ওই ম্যাচে সাকিব মোটামুটি ভালোই বোলিং করেছিলেন, কিন্তু সাকিব শেষ ওভার বল করতে এসে কিছুটা ঘাবড়ে যান, কারণ শেষ ওভারে প্রতিপক্ষের দরকার ছিল মাত্র 12 রান। তখন অধিনায়ক সাকিবের হাতে বল তুলে দেন, আর সেই 12টি রান সাকিব আল হাসান অনায়াসেই দিয়ে দেয়। এটিতে সাকিবের কোনো দোষ ছিল না, কারণ ব্যাটিংয়ে ছিল আন্দ্রে রাসেলের মতো দানবীয় একজন ব্যাটসম্যান। আর হায়দ্রাবাদের ওই ম্যাচ হারের জন্য মূলত সাকিবকেই দায়ী করা হয়। তারা মনে করে সাকিবের ওই ওভারের কারণেই হেরেছে সাকিব আল হাসান, আর সেই কারণে সাকিবকে আর দলে সুযোগ দেওয়া হচ্ছে না। পরপর 4টি ম্যাচে সাকিব আল হাসানকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে, তার পরিবর্তে মোহাম্মদ নবীকে দিয়ে খেলাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সাম্প্রতিক সানরাইজার্স হায়দ্রাবাদের গোপন টিমের ভিত্তিতে জানা গেছে সাকিবকে নাকি এ কারণেই বসিয়ে রাখা হয়েছে। সকল ভারতীয় ক্রিকেটার এবং তাদের কোচগুলো সাকিবের প্রতি অখুশি, কারণ ওই ম্যাচের হারের কারণ হিসেবে সাকিবকে দোষ দিয়েছেন তারা, আর এই কারণে সাকিবকে আর ম্যাচ খেলানো হচ্ছে না। এটাই ছিল মূলত সাকিবকে পরপর 4 ম্যাচে বসিয়ে রাখার আসল কারণ। হ্যাঁ দর্শক, আপনারা কি মনে করেন, ওই ম্যাচে হারের জন্য কি সাকিব দায়ী ছিল? সেটি অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খেলাধুলার সব নিত্য নতুন খবর পেতে সবসময় আমার সাথেই থাকবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আইপিএল খেলার নতুন নতুন সব খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তী ভিডিওতে সাকিবের এবং আইপিএলের সর্বশেষ আপডেট আপনাদের মাঝে জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।